আকাশ চাঁদের পাশে ঝলমল করে তারা আমার কেউ নাই বন্ধু কেবল তুমি ছাড়া তুমি বুকের ভেতর রইরে বন্ধু বুকের ভেতর রইও অন্তরে অন্তর মিশাইয়া প্রীতির গান গাইও আসমান যাইও নার বন্ধু ভুলতে পারবো না তোমায় পাতাল যাইও নার বন্ধু ছুইতে পারবো না তোমায় বুকের ভেতর রইও রে বন্ধু ছাড়িয়া না যাইও অন্তরে অন্তর মিশাইয়া প্রীতির গান গাইও কিসে কি করো রান্না করতেছি অনেকদিন পরে রান্না করছ আর গান গাচ্ছ নাকি অনেকদিন পরে তোমার জন্য স্পেশাল তরকারি রান্না করতেছি আচ্ছা তো এখন আজকে কি রান্না করতেছ বলো এই যে আনাম চারটা দেশি মুরগি নিয়ে আসলাম হ্যাঁ চারটা দেশি মুরগি তোমার জন্য এখন আলু দিয়ে রান্না করব তাই স্পেশাল ভাবে তোমার জন্য আলু দিয়ে লাল ঝোল ওকে ঠিক আছে অনেকদিন ধরে খাইনি অনেকদিন থেকে এই রান্নার ভিডিও দিচ্ছ না গানের ভিডিও দিচ্ছ মানুষ তো পাগল করে ফেলতেছে ভাই গান দেন আবার কিছু কিছু মানুষ বলছে ভাই প্লিজ লাইভে আসে তো আমরা ব্যস্ত কারণে লাইভে যাওয়া হচ্ছে না আসবো খুব তাড়াতাড়ি আসবো আজকেও যাওয়া হলো না লাইভে ইনশাল্লাহ কালকে আসবো এখন কি তুমি এটা রেসিপি শেয়ার করবা নাকি আমি ভিডিও এখানে ক্লোজ করে দিই রেসিপি হ্যাঁ দেওয়া যায় এই যে আমি তেল দিয়ে দিলাম চুলায় তেল দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর আজকে আমি একদম এরপরে যা করবে আমি আবার ভিডিও আপনাদেরকে দেখাবো এই যে পেঁয়াজ গুলো একটু ব্রাউন হওয়ার পরে সরবে দিয়ে দিয়েছে আপনার কি যেন তেজপাতা এইগুলো গরম মশলা এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা জিরা বাটা দিয়ে দিল সুরভি এখন এগুলাকে আমি ভালো করে একটু ভেজে নিব মানে কাঁচা গন্ধটা যাতে চলে যায় এই তো আমার হচ্ছে আদা রসুনগুলো একদম ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এরপর আমি দিয়ে দিচ্ছি আপনার ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়ো দিব যাতে কালার আসে আমি হচ্ছে যে পানি দিয়ে দিলাম একটু গরম পানি এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নেব আর আপনি মশলা যত বেশি কষাবেন তত বেশি রান্না মজা হবে এই যে দেখতে পাচ্ছেন সুরভির কষানো শেষ কালারটা কি সুন্দর হয়েছে আর লাল তেলটা বেশি করছে কি সুন্দর কালার পাস্তে আরো অনেক সুন্দর কালার চলে আসছিল একদম দেখা যায় না বোঝা যায় না মোবাইলে আর কি স্মেল এই যে আমি এখন এই যে আমার চিকেনটা কষানো শেষ ওয়াও কি সুন্দর লাল হয়েছে গাইস দেখেন মাশাআল্লাহ আর কি সুন্দর স্মেল গ্রান হয়েছে আল্লাহ এখন আলু দিয়ে দিব দাও 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 আমার তো রোল করতেছে এখন আলু দিয়ে দিচ্ছি এক বালতি আলু দিয়ে দিচ্ছি কারণ আলু খাতো সব সবাই আলু খায় ঘরে আলু ছেড়ে তো চলে ওকে এখন এগুলো মাখায়া এগুলো আর একটু ভালো করে কষিয়ে দিয়ে তারপর পানি দিয়ে দিব ওকে আলুর সাথে মাংসটা কষানো শেষ এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গরম পানি এখন কি সুন্দর কালার ছিল না ওয়াও গাইস আর একটু পানি দিয়ে দিই মাংসগুলো অলরেডি কষানোর মধ্যে আসলে কিন্তু গরম পানি দিয়েছে জানো মাংসটা নরমই থাকে অনেকে আবার ঠান্ডা পানি রান্না করবো
পরে দেখাবো ফাইনাল লুক একটু। দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ, দিয়ে দিচ্ছি আমি কিছু ভাজা জিরে গুঁড়ো। ওকে, এখন এটা হচ্ছে কিছুক্ষণ জল দিলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। একটু সুন্দরের জন্য ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। বিজয় আবার একটা ধনে পাতা খাদক, যে কোনো তরকারি তো শুধু ধনে পাতা চায় না? কেন, ফ্লেভার আসে, দেখতে সুন্দর লাগে, খাইতে মজা লাগে। আমার থেকে এই ধনে পাতা ভালো লাগে না, আলাদা একটা টেস্ট। ওই ধনে পাতাটা খুব ভালো লাগে, দেখতে পাচ্ছেন সুরভি কি সুন্দর করে পাতিলটা মুছতেছে। পরিবেশন আছে, দেখতে সুন্দর লাগে। তো আগে থেকে আর কি এটা মুছে ফেলছি, এগুলো আবার শুকিয়ে গেলে অনেক চট বেড়ে যায়, উঠাইতে খারাপ লাগে, কষ্ট হয়, আবার দেখতে অসুন্দর লাগে, তাই ওইগুলো পরিষ্কার করে ফেলতেছে। দিস ইজ মাই টেস্টমেন্ট জব, এখন আমি টেস্ট করব কেমন হয়েছে। রান্নাটা দেখা হলো, এই যে ফাইনাল লুক, রান্না হয়ে গেছে ফিল্টার দিয়ে। এটা এখন বিজয় হচ্ছে টেস্ট করবে লবণ হয়েছে কিনা, সে হচ্ছে জানাবে টেস্টম্যান। ও, লাস্টে যে জিরা দিছো আর ধনেপাতা দিছো, সে একটা স্মেল আসতে পার, লবণটা মনে সব পার, দারুণ। সে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। বাই বাই, আজকে ভিডিওতে। তো এই হচ্ছে ফিল্টার ছাড়া আমার তরকারির ফাইনাল লুক, দেখুন দেখতে কেমন। বিজয় বলো দেখতে কেমন? অসাধারণ অসাধারণ, পুরো দারুণ। ওকে, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। টাটা, বাই বাই, আল্লাহ।